আপনারা জানেন যে মানে প্রধানমন্ত্রী ঈদ সামগ্রী বিতরণ করার জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যায়ে তৃণমূল নেতাদেরকে নির্দেশনা দিয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশেই, বিশেষ করে ঢাকা সিটিতে আনাচে কানাচে বিভিন্ন ওয়ার্ড থানা তারা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলি রয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং ঈদ সামগ্রী বিতরণ করার জন্য, তো সেই ধারাবাহিকতা আমরা আজকে 1 নম্বর ওয়ার্ড ধানমন্ডি থানা এখানে আমরা শুরু করেছি। 2500 আজকে একেবারে বিকেল পর্যন্ত চলবে। দর্শক আসসালামু আলাইকুম, জলিল লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন। আমরা এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ডে। আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি পুরো রমজান জুড়ে এই একজন জনপ্রতিনিধি যিনি অসহায় মানুষদের পাশে ছিলেন, আছেন, সামনে ঈদ যেহেতু সেই কিন্তু এই ঈদের জন্য তার যে ওয়ার্ডবাসী আছে তাদের জন্য ঈদ উপহার দিচ্ছেন। আমরা একটু তার সাথে সে বিষয়ে কথা বলবো। ধন্যবাদ। আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 15 ওয়ার্ড এবং এখানে শুধু 15 ওয়ার্ড না, আমি বলবো ঢাকা 10 আসন একটা থানা ছিল, ধানমন্ডি থানা, হাজারিবাগ, নিউ মার্কেট, কলাবাগান, এটা ধানমন্ডি থানাই ছিল। তো এই থানাগুলোর সাথে আমার একটা ভালো গভীর সম্পর্ক রয়েছে এবং সাধারণ মানুষের বিশেষ করে হাজারিবাগবাসী অত্যন্ত ভালোবাসে। অনেক দিন থেকেই আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, ছাত্র লীগ থেকে আমি এখানে অবস্থান করছি এবং পাশাপাশি কলাবাগানও আমার একটা ভালো একটা ইয়ে রয়েছে, অবস্থান রয়েছে, নিউ মার্কেটে একটা অবস্থান রয়েছে। ধানমন্ডি যেহেতু একটা থানাই ছিল, এই থানাগুলোকে ধানমন্ডি থানাটা ভেঙে হাজারিবাগ থানা হলো, নতুন থানা হলো, নিউ মার্কেট থানা হলো, আমাদের কলাবাগান থানা হলো, কিন্তু আমাদের এই বৃহত্তর ধানমন্ডি একটা থানাই ছিল, এটা ভেঙে 4টা থানা হলো। এই 4টা থানার আমি বৃহত্তর ধানমন্ডি থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, পরবর্তীতে এদের সাথে কাজ করেছি, দীর্ঘদিন যাবৎ কাজ করেছি। তো যার কারণে আমি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে সবাই আমাকে মানে আসে। ওই যে আগের যে জিনিসগুলো রয়েছিল যে ওয়ার্ড ভিত্তিক আমার একটা থানা ছিল ধানমন্ডি থানা, কলাবাগান তখন থানা ছিল না, নিমাকের থানা ছিল না, হাজারিবাগ থানা ছিল না, এইটা আমরা এই থানার থেকে আমরা নেতৃত্ব দিতাম। তো থানাগুলো আলাদা হওয়ার পরে কিন্তু মানুষগুলো কিন্তু আমাকে ভুলে নেয়, ওই মানুষগুলো কিন্তু আমাকে মনে রেখেছে, যার কারণে প্রতি বছর কম্বল বলেন, এই আমাদের পূজা বলেন, ঈদ বলেন, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমরা আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তো এইবার আমরা আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি 25,000 প্যাকেট ইফতার প্রতিদিন 1,000-1,500 করে পিক আপে করে 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 বিভিন্ন যারা ছিন্নমূল মানুষ আছে খুবই গরিব তাদেরকে দিচ্ছি। এবং পাশাপাশি আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এখানে চিনি, সেমাই, চাল, ডাল, তেল একটা প্যাকেজ ভালো, তারপরে কিছু ইয়ে আছে, আরও কিছু আছে, যাই হোক কাপড় চুপড় আছে, কিছু আছে। তো এই ঈদ সামগ্রীগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে 2500 দিব। আমাদের এই কার্যক্রম চলবে প্রায় ইফতারের আগ পর্যন্ত এবং আমাদের প্রিয়াঙ্কা কমিটি সেন্টারে আজকে ইফতার একটা পার্টি আছে আমাদের, মানে ইফতার মানে আমরা যারা এখানে বসবাস করতেছি কিছু কিছু সুশীল সমাজ এবং ধর্মীয় আমাদের ইমাম মজ্জেম এদেরকে নিয়ে একটা ইফতার পার্টি আমরা এখানে দিয়েছি। তো এইটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা ছিল যে এইবার ইফতার পার্টি করা যাবে না, কিন্তু তারপরও আমরা ইফতার পার্টিটা ওইভাবে করতে পারিনি, বিভিন্ন খণ্ড খণ্ডভাবে আমরা করেছি। যাই হোক, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, পাশাপাশি আমাদের আমরা জেনে আনন্দিত হবেন যে আমাদের ইফতার যে বক্স, 25,000 ইফতার বক্স প্রতিদিন 1,500-1,500 করে সাধারণ মানুষ যারা আছে ওনার অ্যাসোসিয়েশনের যে বিল্ডিংগুলো রয়েছে, কমিটিগুলো রয়েছে, সেইখানে কারোয়ান, পিয়ন, কেয়ারটেকার তাদেরকে ইফতারটা আমরা দিচ্ছি। আচ্ছা, কেউ আসে নাই।